বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর দেব এই মুহূর্তে, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে নিজেদের পায়ে দাঁড়ানোর কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকুরির মুখাপেক্ষী না থেকে যাতে কোনো কিছু একটা করে যাতে নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারেন যুবকরা বা যে কোনো বয়সী মানুষ সেটা হতে পারে, কিন্তু সেই অর্থে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। বিভিন্ন বাগান করা থেকে শুরু করে বায়োফ্লকে মাছ চাষ করা বা শাকসবজি চাষ করা, সব রকমের ক্ষেত্রেই সাধারণ মানুষকে সাহায্যের চেষ্টা কিন্তু করা হচ্ছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ বা উদ্যমী যুবক যুবতীরা যখনই এরকম কোনো পদক্ষেপ নেয় তখনই দেখা যায় যে এই জায়গায় দাঁড়িয়ে কেউ বা কাহারা তাদের সেই উদ্যমকে তাদের সেই চেষ্টাকে ধ্বংস করতে নষ্ট করতে পেছনে লেগে যায়। এমনই এক ঘটনা দেখা গেল পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ গোস্বামীর সুপারি বাগানে। রাতের আধারে কে বা কাহারা অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতীরা তার সুপারি বাগানটিকে ধ্বংস করে দেয়, কেটে একদম সুপারির বহু গাছ নষ্ট করে দেয়। ধারালো অস্ত্রের আঘাতে প্রায় 160টির উপর সুপারি এবং মূল্যবান কলা গাছ কেটে নাশকতা চালায় দুষ্কৃতির দল। বাগান মালিক জানিয়েছেন যে তিনি বিগত 4 ফেব্রুয়ারি বিকেলে ওই বাগানটিতে কাজ সেরে ঘরে ফিরে এবং পরদিন সকালে গিয়ে দেখতে পান সুপারি বাগানের প্রায় 80% গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি, তাই বিষয়টিকে জানানো হয় এলাকার নির্বাচিত সদস্যদের। এদের পরামর্শ মোতাবেক গতকাল দুপুরেই পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানিয়েছেন বিগত 2020 সালের 29 ডিসেম্বর ওনার পার্শ্ববর্তী কয়েকটি পরিবারের সাথে রাস্তা সংক্রান্ত জমির বিবাদকে কেন্দ্র করে ধর্মনগরস্থিত সিজেএম কোর্টে একটি মামলা চলছে এখনো। ওনার ধারণা হয়তোবা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদীপক্ষের অভিযুক্তরাই ঘটিয়েছে এই ধরনের নাশকতামূলক কাজ, তাই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তক্রমে খতিয়ে দেখতে তৎকালীন বাদীপক্ষের 8 জনের নামে অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত সেই সুবোধ গোস্বামী শুনব। পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েত 5 নং ওয়ার্ড নিম্নটিলা গ্রাম। কি নাম আপনার? সুভাষ গোস্বামী। আপনি আপনার পেশা কি করেন? আমরা তো ওই রেগার খাসটাস করি আর টিকটক দজ মানে করি। তো আজকে যে অভিযোগ পেয়ে আমরা আসলাম, আসলে মূলত কি সমস্যা? কি আপনি সমস্যাটা দেখেন, গত বছরের আগে 2020 সালের 29 ডিসেম্বর ওই রাস্তা নিয়ে একটা সমস্যা হয়েছিল ওই পাড়াবাসীর লোকের মধ্যে। তো এই সমস্যাতে আমি রাস্তাটা দিচ্ছিলাম একদিকে, আর তারা অন্যদিকে জেসিবি দিয়া জুড়ে করছিল, যার কারণে আমি পানিসাগর থানায় এফআইআর করছি। পরবর্তী সময়ে এখানে কোনো সুরাহা না পাইয়া আমি মহামান্য আদালতে দ্বারস্থ হই এবং উক্ত আদালতের যে অভিযোগ এখন পর্যন্ত চলছে তারিখে। তো আমি ভাবছি যে এটার সুবাদে এটা করতে পারে। এখন কি করছে আপনার? এখন তো এই যে গত শুক্রবার দিন রাত্রে এতগুলি সুপারি গাছ কাটা হয়েছে, ওইটার হিসাবে আমি ধরে নিলাম। ওইটার লাগে মনে হয় ওইটার যে তারা একটা জিদমূলক করছে। আনুমানিক কতটা সুপারি গাছ কাটা হয়েছে? ধরেন 150 বা 160, আমি গুনছি না এখনো, মানে বাগানে আসলে সুপারি গাছ বেশি কিন্তু তা তো আসতে সামান্য অল্প কথা রয়েছে। তো এর আগে কি এই ধরনের কোনো নাশকতামূলক কাজ আপনার পরিবারের সাথে হয়েছিল কোনোদিন? এর আগে হয়েছে, ওই যে বললাম 2020 সালের 29 ডিসেম্বর তল পূর্বক রাস্তা নির্মাণ করছিল, ওই সময়ে 40-45টা সুপারি গাছ, আগর গাছ এবং আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত সুবোধ গোস্বামীর যে কথা তিনি বললেন এবং সুপারি বাগান তার তছনছ করে দেওয়া হয়েছে, 150 থেকে 160টি সুপারি গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এটা নতুন কিছু নয়, বিগত দিনেও তার সঙ্গে এরকমের ঘটনা হয়েছে। 2020 সালে এর আগেও 40 থেকে 50টি সুপারি গাছ, আগর গাছ ধ্বংস করা হয়েছে তার বাগানের। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এক পরিবার, যে পরিবারের সঙ্গে একটা মামলাতে জড়িয়ে রয়েছেন এই সুবোধ গোস্বামী, সেই বাদীপক্ষ এই বিষয়টাকে কেন্দ্র করে জড়িত থাকতে পারে এই সুপারি বাগান ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে, এমনটাই
জানিয়েছেন সুবোধ গোস্বামী। তাই এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই পুলিশের আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি এবং কমপ্লেইন লঞ্চ করেছেন। দেখার বিষয় পুলিশের তদন্তে আলটিমেটলি কি বেরিয়ে আসে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।